আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষাবৃত্তি কার্যক্রমে আমি জান্নাতুল ফেরদাউস সহকারী শিক্ষিকা। আজকে আমি প্লে শ্রেণীর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদেরকে আজকে আমি স অ থেকে দীর্ঘ অ পর্যন্ত এই বর্ণগুলি দেখাবো। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। দেখো, তোমরা যে কয়েকদিন ক্লাস করেছো সেই কয়েকদিন সম্ভব হয়নি তোমাদের বর্ণগুলো ধরানো, অন্যান্য আনুষঙ্গিক কাজগুলি আমরা করতে হয়েছে। তো দেখো, আজকে আমি স্বর থেকে দেখাচ্ছি। তোমাদের এখানে একটা ঘর করে রেখেছি যেটা তোমাদের খাতায়ও থাকবে, ঠিক আছে? তো দেখো আমরা কিভাবে লিখবো ঘরের মধ্যে। প্রথমে আমরা মাত্রা দিয়ে নিব, ঠিক আছে? মাত্রা দেওয়ার পরে এখান থেকে আমরা একটু নিচ থেকে ধরে এই রাউন্ডটা ঘুরিয়ে এই বরাবর করে নিচ্ছি। দেখো মাত্রাটা বরাবর যেন এই মাথাটা থাকে আর এই অংশটা ঘুরিয়ে আমি এভাবে নিয়ে নিচ্ছি। এই দুই অংশ কিন্তু বরাবর রয়েছে। তারপরে দেখো এখান থেকে এই যে এই ঘুরিয়ে এই সোজা এই নিয়ে নিলাম। আমার মাত্রাটা যদি ক্যাপ থাকে তাহলে আমি কী করবো, এটা টেনে দিব। তাহলে দেখো আমি সরাও লিখে ফেলেছি, তোমরা অবশ্যই দেখতেছ। এবার দেখো সরার পরে আমি সর আ লিখব। দেখো প্রথমে তাও মাত্রা দিয়ে নিতে হবে। তারপরে দেখো এই যে এখান থেকে এটাকে এভাবে ঘুরিয়ে এই, ঠিক আছে? তারপরে দেখো এটাকে এখান থেকে এভাবে নিয়ে এই, আবার এই মাত্রাটা যদি গ্যাপ থেকে থাকে তাহলে মাত্রাটা টেনে দিয়ে আবার এটাকে বরাবর নিচে নিয়ে আবার একদম সোজা বরাবর উঠিয়ে এই যে স্বর আটা লিখে ফেলেছি। তাহলে দেখো স্বর অ এবং স্বর আ এই দুইটা বর্ণ লিখে দেখিয়েছি। তারপরে দেখো স্বর অ স্বর আর পরে হচ্ছে রস্যই। দেখো আমি রস্যই লিখবো। এবার এই যে আমি মাত্রাটা প্রথমে দিয়ে নিচ্ছি, তারপর মাত্রা থেকে এই যে এটাকে এইভাবে নিয়ে তারপর এটাকে এই নিলাম। দেখো আমার এটা কিন্তু সম্পূর্ণ বরাবর রেখেছি। তারপরে বরাবর এখান থেকে ল্যাসটা তুলে দিব, ঠিক আছে? তাহলে দেখো প্রশ্নই হয়ে গেল। এবার হবে দ্বিগুণ। দেখো একটু নিচ থেকে এই করে এই নিয়ে এসে তারপরে এটাকে আবার এখান থেকে উঠিয়ে এভাবে দিয়ে মাত্রাটা বরাবর করে নিয়ে তারপরে এটাকে আবার এভাবে নিয়ে নিচ্ছি, দেখেছ? তারপরে দেখো এখান থেকে আমি এই ল্যাসটা তুলে দিব যেন মাত্রা আর এই অংশটা যেন বরাবর থাকে, এই অংশটাও যেন বরাবর থাকে। তাহলে দেখো আমি চারটা বর্ণ উপরের শাড়িতে লিখেছি, কিন্তু তোমরাও ঠিক এরকম করবে। তোমাদের এই পাশে আরও ঘর দেওয়া থাকবে কিন্তু তোমরা লিখবে না, কেমন? তোমরা এই উপরের শাড়িতে চারটা বর্ণ লিখবে। তারপর দেখো এখানে আজকে আমি তোমাদের দীর্ঘ পর্যন্তই দেখাচ্ছি। তো দেখো তোমরা আমি এখানে পরের সপ্তাহে হয়তো আমি রি থেকে দেখাবো, কিন্তু রি থেকে দেখাতে গিয়ে রিটা কিন্তু এই ঘরে আসবে, ঠিক আছে? নিচের ঘরে যাবে না। তাহলে দেখো আমি এখানে রস্যটা লিখে দেখাচ্ছি। প্রথমে মাত্রা দিয়ে নিচ্ছি, মাত্রা দিয়ে সংখ্যা ছয়ের মতো করে এইভাবে ঘুরিয়ে এটাকে এভাবে নিয়ে নিলাম। তারপরে দেখো এখান থেকে এই ল্যাসটা তুলে দিলাম, তাহলে আমার রস্যও হয়ে গেল। এরপরে দেখো দীর্ঘ এই, ঠিক আছে? এই 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 করে এই, ঠিক আছে? তারপরে মাত্রাটা বরাবর এখান থেকে নিয়ে এইভাবে লাগিয়ে দিলাম। এবার আমি এখান থেকে ল্যাসটা উঠিয়ে দিচ্ছি, তাহলে আমার দীর্ঘ হয়ে গেল। তাহলে দেখো আমি বর্ণগুলি আবার পড়ে শোনাচ্ছি, তোমরা একটু শোনো। স্বর অ স্বর আ রস্যই দীর্ঘই রস্যও দীর্ঘও। তাহলে দেখো এখানে আমি তোমাদের পাঁচটা বর্ণ দেখিয়েছি। তোমরা আশা করি বাসায় এই বর্ণগুলি বারবার প্র্যাকটিস করবে। খাতায় এবং বইতে তোমাদের ঘরগুলো খালি রয়ে গেছে, সেই ঘরের বর্ণগুলিতে আগে হাত ঘুরিয়ে নিবে। হাত ঘুরিয়ে তারপরে তোমরা বর্ণগুলো সুন্দর করে লিখবে, বারবার প্র্যাকটিস করবে, শিখবে। সেই কামনায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে।